হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি ভালো নেই আমার শরীরটা ভালো নেই এখন সাড়ে চারটা পুনে পাঁচটা পুনে পাঁচটা বাজতে যায় বাট আমি ভিডিও করতে পারছিলাম না কারণ আমার শরীরটা দিচ্ছিল না তো যাই হোক তোমরা সবসময় বলো সুতপা তুমি কমেডির ছলে যখন কন্ট্রোভার্সি করো তখন দারুণ লাগে আমিও চাই কন্ট্রো কন্ট্রোভার্সিটাকে কমেডির ছলে করতে কিন্তু বিশেষ বিশেষ কিছু সময় এমন এমন টপিক চোখের সামনে চলে আসে যেগুলো নিয়ে আমি কন্ট্রোভার্সি করি সেগুলি প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ তো আজকেও ঠিক সেরকম সেন্সিটিভ দুটো বিষয় নিয়ে আমি আলোচনা করতে এসেছি বা কন্ট্রোভার্সি করতে এসেছি যাই বলো তোমরা তার আগে বিষয়তে ঢোকার আগে একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশন তোমাদেরকে দিয়ে নিই আমরা এই ওয়াইটিতে যারা কন্ট্রোভার্সিয়াল লাইনে আছি বা রোস্টিং লাইনে আছি তাদেরকে না অনেক রকম প্রবলেম ফেস করতে হয় ঠিক আছে এই যেমন প্রশাসনিক প্রবলেম ফেস করতে হয় তো এখানে আমাকে যেরকম ফেস করতে হচ্ছে হয়েছে হবে সেটা তোমরা সবাই জানো ঠিক আছে তো আমার আইনের প্রতি প্রত্যেকটা মানুষের আইনের প্রতি একটা দায়বদ্ধতা থাকে সে তুমি বাদী হও বা বিবাদী হও তুমি এমন না যে তুমি কারো নামে একটা কেস করলে বা কারো নামে তুমি একটা এফআইআর করলে বা কারো নামে তুমি জিডি করলে ব্যাস ওইটুকু করে তুমি খালাস ওখানেও তোমাকে অনেক দায়বদ্ধতা পালন করতে হয় এবং পরবর্তীতেও থাকে বিষয়টা পুরোপুরি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঠিক আছে আর বিবাদী তাকে তো অবশ্যই দায়বদ্ধ থাকতে হবে তো এরকমই একটা বিষয় ওয়াইটিতে ঘটে তোমরা অনেকেই দেখেছো আমার মিটাপে একজন মহিলাকে আমি মাসি বলে সম্বোধন করি ওনাকে ওনাকে প্রচুর পরিমাণে হেনস্থার শিকার হতে হয় দক্ষিণেশ্বরে আশা করছি তোমরা ভিডিও ফুটেজটা দেখেছ যখন খাওয়ার দ্বিতীয় লট আর কি দ্বিতীয় লটের জন্য সবাইকে দিয়ে আমরা এক সঙ্গে যাচ্ছিলাম তখন ওই সুজাতা মাসিকে প্রচুর পরিমাণে হ্যারাস করা হয় তোমরা সবাই দেখেছ ক্যামেরাবন্দি রয়েছে সব কিছু তো যাই হোক ওই বিষয়টা উল্লেখ করে আমি শুধু ওই মহিলাটিকে তোমাদের কাছে পরিচিত করে তুললাম তুলে ধরলাম যে ওই মহিলাটির বিষয় তো এর আগে ফোন করা হয়েছে আমাদের যে ওয়াইটির যে কুলাঙ্গার রয়েছে ফোন করা হয়েছিল যায়নি দুবার করে মানে ফোন করা হয়েছে টাইম দেওয়া হয়েছিল যায়নি তোমরা সবটা জানো আমার মিটআপের আগে এই ঘটনা তারপরে ভেরি রিসেন্ট ভেরি রিসেন্ট আবারও তাকে ডাকা হয়েছিল তো সে যাবে করেও যায়নি তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যেহেতু আমরা এই ওয়াইটি প্ল্যাটফর্মে রয়েছি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে হতে পারে যদি কোনো রকম কোনো ডাক খোঁজ আসে কোনো রকম কোনো ডাক খোঁজ আসে উপর চালা কি না দেখিয়ে একদম ঠিক টাইম মতন অবশ্যই উনি ওনার পরিচয় বলবেন যদি সত্যি সত্যি প্রশাসনের তরফ থেকে কেউ ফোন করে থাকে অবশ্যই উনি ওনার নাম পরিচয় ওনার পদ ঠিক আছে তারপরে কোথা থেকে বলছেন সবটাই বলে দেবেন তো সবটা বলার পরে কোনোভাবেই এটাকে হালকাভাবে না নিয়ে ওনাদের সঙ্গে একদম সহযোগিতা করা উচিত বা কর্পোরেট যেটাকে বলে কোপারেট কপারেট ঠিক আছে সেটা করা উচিত তো ক্ষেত্রে সেটা করা হয়নি তো এই এর ফলটা তার এবার ভুগতে হবে যেটা কিনা। মানে কি বলবো মিটে যেত খুব সহজেই মিটে যেত সেটাকে এবার অনেক দূর পর্যন্ত টানা হবে সে যেন তৈরি থাকে আর আমার কো ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি যে এরকম পরিস্থিতি আসতে পারে আমাদের লাইফেও তো আমরা যেন সবসময় তৈরি থাকি এবং বিষয়টা আমাদের সঙ্গে যেটা হচ্ছে আমরা যেটা করছি সেটা যেন বলার মতন ক্ষমতা আমাদের থাকে সবাইকে এটাই বলতে চাই ঠিক আছে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে সবটাই সামনে আসবে নতুবা আবারও সেই বুক চাপড়ে অবুঝের মতন বলতে বসে যাবে হ্যান করেগা গা ত্যান করেগা হ্যাঁ কুচনেহি কর পায়গা এই ধরনের কথা বলে তো আমি এই জায়গাতেই দাঁড়িয়েছিলাম আমি এই জায়গাতেই দাঁড়িয়ে আছি কেউ আমার একটা চুলো ব্যাকা করতে পারেনি হ্যাঁ না তেনা এই ধরনের কথা আনতাবড়ি কথা এবং এগুলি খুবই কি বলে ওটাকে বেসলেস কথাবার্তা যদি আমাকে কোনো জায়গা থেকে ডাক আসে বারংবার ডাক আসছে সেখানে আমাকে সাড়া দিতে হয় নতবা আমি অবমাননা করছি হুম তো যাই হোক নিজেরটা নিজে বুঝে নেবে আমার শুধু এইটুকু তোমাদেরকে বলার ছিল যে কোনো জায়গা থেকে যদি কোনো রকম ফোন আসে একদম সহযোগিতা ম্যানার্সের সাথে সেখানটায় উপস্থিত হওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে হুম আমি গেলাম না আর উপরন্তু বললাম নেদায়াক আমি যাইনি ওটা একদমই কী বলবো আহাম্যকের মতন কাজ আর সেটার ফল সবাইকে ভুগতে হয় হুম এই গেলো একটা ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এই বিষয় নিয়ে পরে আপডেট দেবো সে যে কোনো তরফ থেকেই তোমরা আপডেট পেতে পারো তো এইবার আসি এই যে সেন্সিটিভ বিষয়ের কথা বললাম প্রথমটা হচ্ছে আমি ম্যান্ডির মায়ের একটা ভিডিও দেখলাম আজকে আজকেই ছেড়েছে বেশ ভালো ভিউজ হয়েছে এই টাইমটায় ভিউজ হবে এই টাইমটায় ভিউজ হবে ম্যান্ডির মা যত ভিউজ দেবে ভিডিও করবে ভালোই ভিউজ হবে তো পুরোনো চ্যানেলটা ফিরে পেয়েছে সেই চ্যানেল সে চ্যানেল ফিরে পাওয়ার জন্য যে ভিডিওটা করেছিল তার জন্য অনেক কটাক্ষের শিকার হতে হয় কমেন্ট বক্সটা আমিও চেক করেছি নতুন নাগর খুঁজুন মনে রং লেগেছে অনেক 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 নোংরা নোংরা কমেন্ট করা হয়েছে ঠিক আছে আর এই কমেন্টটা করিয়েছে শুধুমাত্র ম্যান্ডি ম্যান্ডি পাবলিককে এখন নতুন রূপে সতী সেজে নতুনভাবে সতী সেজে পাবলিকে এমন পরিমাণে উত্তেজিত করেছে যে পাবলিক গিয়ে ওই মহিলার কমেন্ট বক্সে মানে ম্যান্ডির মায়ের কমেন্ট বক্সে নোংরা থেকে নোংরা কমেন্টে ভরে দিচ্ছে আচ্ছা এই কমেন্ট নিয়ে আমি একটা কথা বলি অনেকের কমেন্ট বক্সে নাকি আমার চ্যানেল উড়িয়ে দেওয়ার কথা অনেকেই দেখতে পাচ্ছে তো আমি বলি কি বাতেলা তো অনেকেই অনেক কিছু মারল উড়লে উঠবে একটা নতুন চ্যানেল খুলে নেব এই নিয়ে হেডেক আমি অন্তত করি না কষ্ট তো অবশ্যই হবে উড়ে গেলে যদি কোনো সময় উড়ে যায় কষ্ট তো অবশ্যই হবে কিন্তু অত চিন্তা করে পারা যায় না অত চিন্তা করে বাঁচা যায় না ঠিক আছে এবার আবার ম্যান্ডির মায়ের বিষয়ে চলে আসি তো ম্যান্ডির মা বলছে চ্যানেলটা নিয়ে তো তোমরা সবাই চিন্তিত ছিলে তো সেটা বলেছি তারপরেও তোমরা এমন এমন কমেন্ট করছো আমি তো বাঁচতেই পারবো না তো কাকিমাকে একটা কথা বলতে চাই কাকিমা মরণ এত সহজ না আপনার জীবনে যেই ফেসগুলো এসেছে মরার হলে আপনি তখনই মরে যেতেন কেন সমাজের কথায় মরবেন কেন সমাজের কথায় মরবেন আপনার দুঃখ আপনার কষ্ট বা আপনার যে সুখ সেটা শুধুমাত্র আপনিই জানেন অন্য কেউ জানে না আপনি মানে সোশ্যাল মিডিয়াতে যতটুকু দেখাবেন তার বেসিসে মানুষ কথা বলবে তো আপনার কমেন্ট বক্সে যেই কমেন্টগুলো এসেছে নতুন নাগর খুঁজুন এইগুলো আপনার মেয়ের দয়ায় এসেছে ঠিক আছে আপনার মেয়ের দয়া এসেছে চোখ নাক কান বন্ধ করে আপনি ভিডিও করে যান কারণ এই দুনিয়ায় কেউ কারো না আমরা সন্তান থাকা সত্ত্বেও অনাথ আশ্রমে এই অনাথ আশ্রমে বলছি সরি বৃদ্ধাশ্রমে অনেক বয়স্ক মানুষকে দেখতে পাই তাই না সন্তান থাকা সত্ত্বেও তো এরকম আমাকে একজন বলল যে সুতপা আজকে একজনের ভিডিও দেখে আমি খুব কষ্ট পেয়েছি আমি বললাম কি বলছে তুমি ম্যান্ডির ঘাটকাজের কথা নিয়ে বলছো তোমার ঘাটকাজ করার তো লোকই থাকবে না তখন আমি বুঝতে পারলাম না যে মানে বিষয়টা কি তারপরে বললো যে যে তোমার যে সন্তান দিনে নেই তোমার ঘাট কাজ কে করবে তখন আমি জানতে চাইনি কে এই নিয়ে আমাকে ভিডিও করেছে কি বৃত্তান্ত আমি কিচ্ছু জানতে চাইনি আমি শুধু একটা কথাই বলতে চাই যে যে বলেছে যে ভিডিওটা করেছে তার নিশ্চয়ই সন্তান আছে সন্তান না থাকলে কেউ এত বড় বড় কথা বলতে পারে না তো বৃদ্ধাশ্রমে যেই মানুষগুলো রয়েছে না তাদেরকে কিন্তু তাদের সন্তানরাই বৃদ্ধাশ্রমে ম্যাক্সিমাম পাঠায় ম্যাক্সিমাম তাদের সন্তানরাই বৃদ্ধাশ্রমে পাঠায় আবার অনেকে কেউ মানে স্বেচ্ছায় বৃদ্ধাশ্রমে চলে যায় অনেক বাবা মাকে আছে পথে ফেলে দিয়ে যায় তো যে বা যারা আমার নিঃসন্তানতাকে নিয়ে এত বড় বড় বাতলিং মেরেছে তাদেরকে ভগবান দেখে নেবে আমার মুখে জল দেওয়ার মতন ভগবান যদি কাউকে পাঠায় আমার মুখে জল পড়বে নতুবা আমি নির্জলা হয়েই মরবো অত অত চিন্তা করে লাভ নেই তবে হ্যাঁ আমার মৃত্যুকে কেউ বিক্রি করবে আমার মৃত্যু নিয়ে মৃত্যুর ঘাট কাজ করার সময় কেউ নাচানাচি করবে তার থেকে ভাবা ওই একেবারে কি বলবো লাশ বলে না ওই বেওয়ারিশ লাশের মতন পড়ে থাকবো তাতেই যথেষ্ট যদি কেউ না থাকে আমার মুখে মুখাগ্নি করা নিয়ে আমার মরার সময় মুখে জল দেওয়া নিয়ে কেউ চিন্তা না করলেও হবে তো আমি জানি না কে ভিডিও করেছে না করেছে আমার জানার দরকারও নেই আর শুধু শুধু কষ্ট পেয়ে লাভ নেই এর থেকেও নিচু কথা বলা হয়ে গেছে আর এই এই কথায় কষ্ট পাওয়ার দরকারই নেই হুম এই তো ম্যান্ডির মায়ের সন্তান রয়েছে জীবিত মরার পরে কি করবেন জানি না মানে এই ম্যান্ডির মা যখন মারা যাবে তখন ম্যান্ডি কি করবে জানি না আরে জীবিত অবস্থাতেই তো বারবার মারছে জীবিত অবস্থাতেই ম্যান্ডি তার মাকে বারংবার সোশ্যাল মিডিয়াতে মারছে এমনভাবে এমন পরিস্থিতি তৈরি করেছে নিজের মায়ের জীবনটা যাতে করে ওর মাকে কেউ ভিডিওই করতে না দেয় আজকে দেখলাম কমেন্ট সেকশানটা অফ জানি না নিজে অফ করেছে কি অফ হয়ে রয়েছে জানি না তবে কমেন্ট সেকশান অফ দেখলাম ঠিক আছে তো কাউকে ছোট করে কেউ কোনো দিনও বড়ো হতে পেরেছে বলে আমার মনে হয় না আবার যে ছোট করছে সে যদি নিজেই ছোট হয় তাহলে তো আর কোনো কথাই নেই এই এক দুই দিনের খেল এক দুই দিনের খেল যখন আবার এই ঝক্কিটা সরে যাবে এই যে ওর বাবার যে মারা গেছে এই তো আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর থেকে তো আবার যেই সেই ওই একদিন দুই দিন তারপর তারপর কি হবে আর ম্যান্ডির মাকে বলবো যে আপনি যেমন ভিডিও করছেন তেমন ভিডিও করে যান মানুষ মানুষ বলবেই মানুষের কাজই হচ্ছে বলা ও কমেন্ট বক্সে এসে বলবে একদিন বলবে দুদিন বলবে তিন দিন দেখবে যখন আপনি যখন কমেন্টের কোনো রিপ্লাই করছেন না বা আপনার কোনো ফারাক পড়ছে না যখন দেখবে তখন অটোমেটিক্যালি বন্ধ করে দেবে একটা সময় এরকম গেছে যখন আপনার মেয়েকে খারাপ কথা বলেছে আপনাকে সবাই আর কি বাহবা দিয়েছে বলা যায় না সেই সময়টা আবারও ফিরতে পারে আপনাকে আপনার মেয়েকে খারাপ বলুক সেটা চাই না কিন্তু আপনাকে ভালো বলছে সেই দিনটাও আসতে পারে কে বলতে পারে তবে হ্যাঁ পয়সার প্রয়োজন আজকে আপনার মেয়ের পয়সা আছে বলে এত বড় বড় লেকচার দিতে পারছে এত বড় বড় কথা বলতে পারছে ঠিক আছে তো পয়সার প্রয়োজন আছে বলা যায় দেখা যাবে আপনি আপনার মেয়ের থেকে বড় ব্লগার হয়ে গেলেন আপনার ঠেমাক আরও বেশি বেড়ে গেল বলা যায় না ঠিক আছে তবে হ্যাঁ আপনি যে বললেন যে আমার কারোর কাছে কিছু চাওয়ার নেই সম্পত্তির লোভ নেই তারপরে আরও বললেন না যে সব দোষ আমার এটা বেশ ভালো লাগলো এটা ভালো লাগলো ছেড়ে দিন ছেড়ে দিন নিজেরই রক্ত ও যে বলে না ওপর দিকে থুতু মালে নিজের দিকে পড়ে তো নিজের রক্ত ও করেছে করতে দিন ওর রক্ত এখন গরম ওর রক্ত ফুটছে প্রচুর পয়সার মালিক ও এখন করবেই ও বুঝতে পারছে না ও কি করছে ঠিক আছে ও একটা সময় আসবে ও নিজে রিয়েলাইজ করবে আবার আসবে আর আপনি তো মা আপনি পারবেনও না আপনি মেনে নিতে বাধ্য হবেন তো সেই দিনটার জন্য অপেক্ষা করুন ভগবানের দিকে তাকিয়ে থাকুন উনি আপনাকে মেরে ফেলবেন না হুম যত খারাপই হোক আর যত ভালোই হোক ভগবানের কাছে সবাই সমান সব শুধু কর্মফলটা সবাই পাবে আর আমার মনে হয় আপনার কর্মফল আপনি পেয়ে গেছেন আপনার কর্মফল আপনি পেয়ে গেছেন বলে আমার মনে হয় খুব খারাপ লাগলো ম্যান্ডির মায়ের আজকে ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো যেভাবে নিজেকে নিজে দোষারোপ করছে না ভালো লাগে না সত্যি বলছি ভালো লাগে না কেন জানি না আমার মনে হয় মানে আমি না কন্ট্রোভার্সি লাইনে বেশি দিন নেই বিশ্বাস করো আমার কন্ট্রোভার্সি লাইনে মনে হয় না আমি বেশি দিন আছি আমার ভীষণ খারাপ লাগছে কেন জানি না আমার ভিডিও করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে আজকেই যেমন একদম ভিডিও করতে ইচ্ছা করছিল না শরীর তো এক থেকে খারাপই তারপর চারিদিকে যা দেখছি তারপরে আসি নেক্সট টিনার কথায় না আইফোন কিনলো আমার অনেক কথাকে অনেক মানুষ খারাপভাবে নিয়েছে যাই হোক সেটা খারাপ ঠিক চল ভুল ঠিক চলতেই থাকবে ওটা বড় কথা না এই যে আজকে খেতে বেরিয়েছে পরিবার মিলে খেতে বেরিয়েছে আইফোন নিয়েছে তারপরে খেতে বেরিয়েছে এই তোর কত পয়সারে ইয়ে টিনা না এই আইফোন নিলে এত টাকা দিয়ে তারপরে আবার ঘুরতে বেরোলি খাওয়া খরচা সবই তোর জানি সবই তোর তা কত টাকা ইনকাম করছিস বলি কি পয়সাগুলো একটুখানি জমা আমার ঘরের তুই আমার যদি মায়ের পেটের বোন হতিস তাহলে আমি তোকে এই কথাই বলতাম পাবলিক কি বললো না বললো তাতে আমার কিচ্ছু আসে যায় না তুই পরবর্তীতে আমার সঙ্গে ম্যান্ডি যেরকম বিট্রামি করেছে তুই সেরকম করবি কিনা তাতেও আমার কিছু আসে যায় না কিন্তু যতদিন তুই ঠিক আছিস ততদিন তোকে এইভাবে সদ্বুদ্ধি দিয়ে যাব। এই যে আজকে ঘুরতে বেরিয়েছে খেতে বেরিয়েছে ওকে কি কমেন্ট করছে কি কেমন মা তুমি হ্যাঁ তো বলছে কেমন মা তুমি তোমার ছেলের ছেলেকে রেখে তুমি দিব্যি আনন্দ ফুর্তি সবকিছু করে বেড়াচ্ছ খাচ্ছ তোমার ছেলেটা এই সমস্ত খেতে পারছে কিনা সেটা তুমি দেখছো না তুমি কি করে মুখে নিয়ে মুখে তুলছ হ্যাঁ এত ফুর্তি আসে কোথা থেকে ব্লা 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 এই সমস্ত কমেন্টে ভরা টিনার কমেন্ট বক্সটা আমি দেখেছি যখনই টিনা কোথাও ঘুরতে যায় খেতে বেরোয় খেতে ঢোকে তখনই পাবলিক এই ধরনের কমেন্ট করে হুম আর এই পাবলিক কারা এরাও সমাজের একটা অংশ তো আমি এক্ষেত্রে বলতে পারি যে সমাজ টিনার দিকে এই আঙুলটা তুলছে আবার কিছু মানুষ আছে টিনার এই খুশিতে খুশি হয়েছে ঠিক আছে তো এই যে টিনা হচ্ছে একটা মা যে কিনা তার সন্তানকে ছেড়ে চলে এসেছে ঠিক আছে এরকম আমরা কত দেখতে পাই না যে বাবা ছেড়ে চলে গেছে বাবা ছেড়ে চলে গেছে তখন সমাজ কি বলে যে কি করে বাবা সন্তানটাকে ছেড়ে চলে গেছে বলে গুটি কতক মানুষ গুটি কতক মানুষ বলে ম্যাক্সিমাম মানুষ কি বলে জানো তো স্বামীকে ধরে রাখতে পারেনি স্বামীকে ধরে রাখতে পারেনি তাই স্বামী চলে গেছে স্বামীর তো দোষ না খুব কম সংখ্যক মানুষ সেই লোকটির দোষ ধরে খুব কম সংখ্যক মানুষ একটা পুরুষ চাইলে সব কিছু করতে পারে দুটো বিয়ে করতে পারে সন্তান ছেড়ে চলে আসতে পারে স্ত্রীকে মারধর করতে পারে হ্যাঁ সব কিছু করতে পারে একটা মেয়ে চাইলে কিচ্ছু করতে পারে না এক্ষেত্রে টিনার একটা সবচেয়ে বড় দোষ কী হয়েছে জানো প্রথম থেকেই প্রতিবাদ করেনি প্রথম থেকেই সব কিছু জানায়নি সহ্য করে করে শুধু টিনা না টিনার মতন এরকম হাজার একটা টিনা আছে যারা কিনা না আমৃত্যু এইসব সহ্য করে আমৃত্যু এইসব সহ্য করে হুম আর যারা কিনা প্রতিবাদ করে বেরিয়ে যায় তাদের সমাজ বাঁচতে দেয় না তাদেরকে সমাজ বাঁচতে দেয় না এই যে বাচ্চাটার দোহাই বারবার দিচ্ছে বাচ্চাটা কি খারাপ আছে লাখপতি ঘরের বাচ্চা বাচ্চাকে দেবে না ওর বাবা ছাড়বে না বাচ্চার বাবা বাচ্চাকে ছাড়বে না বাচ্চার বাবা বড়ো লোক দুটো তিনটে গাড়ি হ্যাঁ বাড়ি করেছে তাহলে টিনার খাওয়ার সঙ্গে বাচ্চাটার খাওয়ার সম্পর্ক কীসের বাচ্চাটাও তো খাচ্ছে বাচ্চাটাকেও তো বাইরের থেকে এনে এনে ফাস্টফুড খাওয়াচ্ছে বাড়িতে তৈরি হচ্ছে এদিক ঘুরতে যাচ্ছে ওদিক ঘুরতে যাচ্ছে তারপরেও টিনার পিছন ছাড়ছে না কেন ও মা হয়ে কী করে বেরিয়ে চলে আসলো আরে মায়ের থেকে তো বেশি ভালো রেখেছে তোমরাই তো বলো মায়ের থেকে বেশি ভালো যত্নে রেখেছে তাহলে প্রবলেমটা কোথায় ওই মেয়েটা ওর মতন বাচ্ছে। ওই মেয়েটা ওর মতন করে বাচ্ছে। কেন জানি না এই মানে আমাদের ভারতবর্ষেই কিনা জানি না বা পশ্চিমবঙ্গেই কিনা জানি না বা কলকাতা থেকে কিনা জানি না ডিভোর্সটাকে বা এই যে কেউ যে কেউ যদি নতুন করে বাঁচতে চায় বিশেষ করে মেয়েরা তাকে কেন এইভাবে দেখা হয় এখন যদি টিনা অন্য কোন এই যে সুদীপ্তর সঙ্গে যেমন জড়িয়েছে সেটা যদি না জড়িয়ে শুধু যদি বাপের বাড়িতে থাকত তাহলে কিভাবে দেখত সমাজ বিষয়টা ভাবনার বাইরে কেউ চিন্তা করতে পারবো না যে এখন বলবো পুরো বিষয়টা ঘুরে যাক সুদীপ্ত পুরো সাইড হয়ে যাক মানে সুদীপ্তর বিষয়টা ধরো কেউ জানতোই না তাহলে লোকে কি বলতো কারণ যেই রেকর্ডিংটা আমরা শুনেছি বা আমি শুনেছি বা তোমরা শুনেছি সবাই শুনেছি আমরা সরি সেই রেকর্ডিং পুরো স্পষ্ট শোনা যাচ্ছে টিনার যে বান্ধবী সঙ্গীতা সে বলছে আচ্ছা হোয়াটসঅ্যাপে কথা বলেছে এমনি তো কিছু করেনি আচ্ছা মানিয়ে গুছিয়ে নেওয়াও না সঙ্গীতা বলছে কিন্তু ফন্দীপ বারবার একটা কথাই বলছে মনের মধ্যে থেকে কোনো দিন বের হবে মনের মধ্যে থেকে কোনো দিনও বের হবে মনের মধ্যেও সারা জীবন থেকে যাবে তাহলে কথাটার মানেটা কি। যে তুম তুমি একটা ভুল করেছো এইবার তুমি চলে যাও তোমাকে চলে যেতেই হবে তোমাকে কোনো সুযোগ দেওয়া হবে না তোমাকে কোনো রকম কোনো সুযোগ দেওয়া হবে না তুমি চলে যাও আর এই সুযোগটাকে আমি কাজে লাগাবো কিন্তু প্রত্যেক মুহূর্তে টিনাকেই ওই আঙুলের সম্মুখীন হতে হয় সমাজের আঙুলের সম্মুখীন হতে হয় যে টিনার চরিত্র খারাপ টিনা পাশান টিনা বাচ্চাটাকে ছেড়ে রয়েছে বাচ্চাটা তো বেশ রাজার হালে রয়েছে আবার রাজা কি বলবো তার থেকেও উপরের যদি কিছু হয় দর্শক মিলে সবাই সেটা করে রেখেছে ওই বাচ্চাটাকে আর কিসের তাহলে আর প্রবলেমটা কিসের মা ওই গাড়ি এনে যেমন শখ পূরণ করছে ঠিক তেমনি চলে আসবে শখ পূরণের জন্য শুধু টিনাকে দোষারোপ করা হচ্ছে আজকে জাম্বুর ভিডিওতে দেখলাম জাম্বু বলছে কালকে আমি সন্ধেবেলায় চলে এসছিলাম মানে গতকালকের কথা বলছে যে আমি সন্ধ্যেবেলা বাড়িতে চলে এসছিলাম আর ঠিক মতন বেরোনো হয়নি তাই আজ সকাল সকাল একটুখানি ঘুরতে বেরোচ্ছি ঠিক আছে তো আমরা দেখেছি ঘুরতে বেরোচ্ছি মানে ওই গাড়ির জন্য যা লাগবে থাকবে ওই পুজো দেবে গাড়ির পুজো দেবে সেই সামগ্রী আনতে গেছিলো কিন্তু আমরা দেখেছি জাম্বু আগের দিন রাত দশটার সময় বাড়িতে ঢুকেছে গাড়ি এদিক সেদিক চালিয়ে রাত দশটার সময় বাড়িতে ঢুকেছে অথচ পরের দিন বলছে আমি সন্ধ্যের সময় চলে এসেছিলাম পরের দিন অর্থাৎ আজকেও জাম্বু গাড়ি ঠাড়ি চালিয়ে রাত দশটার সময় বাড়ি এসেছে তাহলে বাইক রাইডিং এটা হচ্ছে স্বপ্ন ছিল জাম্বুর ওই বাইকে করেই রাইড করবে এটাই ছিল জাম্বুর স্বপ্ন আর এদিকে টিনার স্বপ্ন কী ছিল একটা আইফোন নেওয়ার দুজনেই দুজনের স্বপ্ন পূরণ করেছে দুজনের কেউই বাচ্চাকে সময় দিচ্ছে না দুজনের কেউই বাচ্চাকে সময় দিচ্ছে না টিনা হালে দিচ্ছে না আর জাম্বু ইচ্ছে করে দিচ্ছে না কিন্তু কি বলবো আঙুলটা কার দিকে উঠছে আঙুলটা উঠছে শুধুমাত্র টিনার দিকে আমাদের জাম্বু শুধুমাত্র ক্যামেরায় দেখানো ছাড়া ছেলেটাকে আর কি কী ছেলেটাকে নিয়ে আর কী করে ছেলেটাকে নিয়ে আর কী করে কিন্তু না সেই দিকে কেউ দেখবে না সমস্ত দোষ টিনার যেহেতু মা সর্বোপরি যেহেতু মেয়ে একজন আমাকে একটা কথা বলেছিল যে মেয়ে হওয়া একশো বছরের পাপ মানে একশো বছর ধরে পাপ করলে নাকি কোনো বাচ্চা মেয়ে হয়ে জন্মায় এই ক্ষেত্রগুলি যখন দেখি না তখন ভাবি কি ওই কথাটা ঠিক তখন ভাবি ওই কথাটা ঠিক আর এই যে ঠিক কেন তার জন্য মেয়েরাই দায়ী কারণ একটা মেয়ের সবচেয়ে বড় শত্রু একটা মেয়ে এই কথাটা বলার সাথে সাথে তুমি বল তোমরা বলবে যে হ্যাঁ যেমন তুই ম্যান্ডি সবচেয়ে বড় শত্রু ঠিক আছে হ্যাঁ আমি মেনে নিচ্ছি আমি ম্যান্ডি সবচেয়ে বড় শত্রু ঠিক আছে তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তাটা